আমরা এই হাইটে আছি এখন, চারিদিক থেকে ঘাম আসছে, বাট ইট ওয়ার্থ ইট। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. Hello guys, welcome to a brand new vlog. I'm Sahil and you're watching SK Sahil Day Vlogs. তো গাইস, আগে দুটো ব্লগে আপনারা দেখেছেন যে আমি কলকাতা থেকে মুম্বাই কীভাবে গিয়েছি আর মুম্বাই থেকে গোয়াই কীভাবে গিয়েছি। আজকে হচ্ছে গোয়ায় দ্বিতীয় দিন, তো আজকের ব্লগটা আপনাদের খুব স্পেশাল হয়ে যাবে, কারণ আজকের ব্লগটা লাস্ট ব্লগ গোয়াতে। তো আজকের ব্লগটা একটু মিস করো না, কারণ আজকে একটা স্পেশাল একটা বিচ দেখাতে যাবো আপনাদের, যেটা গোয়াই অনেকজন জানে না, তো সেই বিচটা অসাধারণ বিচ। আর গাইস, যারা প্রথমবার এই ভিডিওটা দেখছে, আগে দুটো ব্লগ দেখে নিন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আর দুটো ব্লগ দেখে নিতে পারেন, তারপরে পার্ট টু পার্ট আপনারা বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, তার জায়গায় বেল আইকনটি প্রেস করে দিন। তো গাইস, চলুন বেশি বক বক না করে আজকে ব্লগটা শুরু করা যায়। গুড মর্নিং গোয়া। তো গাইস, আজকে আমরা যাচ্ছি গোয়া বাটারফ্লাই বিচ, আর এই বিচটা গোয়া থেকে প্রায় 2 ঘন্টা রাস্তার দূরত্বে। তো চলুন আজকে বিচে যাওয়া যাক, তারপরে ওখানে গিয়ে আপনাদের বিচটা খুব ভালো করে দেখাবো। তো চলুন আপনার রাস্তার ভিউটা এনজয় করুন। তারপরেই গাইস, আমরা হাই রোড থেকে ছেড়ে একটি কাঁচা রাস্তায় চলে আসি লালমাটির রাস্তাতে, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পারছো। আর এত ডেঞ্জারাস রাস্তা গাইস, সত্যি বলছি, মানে প্রচুর ডেঞ্জারাস, মানে একটা গাড়ি আর একটা গাড়ি পাস করতে গেলে খুব মানে টাফ ব্যাপার হয়ে আছে। ভিডিওতে সেটা তোমরা দেখতে পাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই যে এই বিচটা এখন পর্যন্ত কেউ জানে না, সেই জন্য হয়তো এখনও পর্যন্ত রাস্তাটা ঠিকঠাক করেনি। আর এই রাস্তাটার ভিউটা নিয়ে খুব ভালো লাগবে, সত্যি বলছি গাইস। তো গাইস, আমি ফার্স্টেই বলেছিলাম যে কি অবস্থা দেখুন, মানে একটা গাড়ি একটা গাড়িকে পাস করতে পারছে না, ব্যাক করে কতটা পিছনে যেতে পড়ছে। তো আপনারা ভিডিওতে দেখতেই পারছেন কতটা পিছনে গিয়ে আমাকে সাইড দেবে। তো যাই হোক, সেটা নিয়ে বড়ো কথা না, বড়ো কথা হচ্ছে এটাই, আমরা ফাইনাল ডেস্টিনেশন পৌঁছে গিয়েছি যেখানে আমাদের যাবার ছিল। বাট আমাদের এখানে গাড়িটা পার্কিং করে দিয়ে চলে যেতে হবে পায়ে হেঁটে, কারণ আগে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না। ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ভিডিওতে দেখতে পারছেন, ওইখানেই আমাদের পার্কিং করে দিতে হবে। এখান থেকে আমরা যাবো এবার পায়ে হেঁটে। তো চলুন পায়ে হেঁটে ভিউটা এবারে এনজয় করুন। Guys, we are now coming towards Butterfly Beach. আমাদের কম করে 2 থেকে 2.5 কিলোমিটার হেঁটে আসতে হলো যেখানে পার্কিং করেছিলাম গাড়ি। সো এখন আমরা হাঁটছি এই জঙ্গলের ভিতর দিয়ে। এটা একটু পাহাড়ি এলাকা, মানে আশেপাশে পাহাড় দেখতে পাচ্ছি, তার মাঝখানে একটা সুন্দর বিচ আপনাদেরকে এখন দেখাতে চলেছি, যার নাম বাটারফ্লাই বিচ। অ্যান্ড আই থিঙ্ক আমরা অনেকটাই বিচের কাছে চলে এসেছি, বিকজ সাউন্ড আসছে স্পিড বোট লাইক সামথিং। ট্রিপটা খুবই অ্যাডভেঞ্চার, খুবই অ্যাডভেঞ্চার। সরি, আমি অ্যাকচুয়ালি এতটাই হেঁটেছি, হাঁপিয়ে গেছি, ফর দ্যাট একটু ভয়েসের মিসকানেক্টিং হচ্ছে। ক্যান ইউ সি ইট গাইস, এটা রাস্তা। সাবধানে সাহিল, আমাদের নেক্সট ইউটিউবার সঙ্গে আছে সাহিল শেখ। খুবই ডেঞ্জারাস রাস্তা একটা। উই ক্যান হিয়ার পিপল ইজ
starting there. এটা খুবই একটা সিক্রেট প্লেস, বাট ইট ইজ অসম, ইউ ক্যান জাস্ট লুক আউট দ্য ভিউজ। আপনারা যখন গোয়ায় আসবেন অবশ্যই এই জায়গাটা একবার হলেও আসবেন, একটু কষ্ট করে এখানে আসাটা, বাট ইট উইল বি ওয়ার্থ ইট, জাস্ট লুক অ্যাট দ্য প্লেস। Guys, just look at the place. It's awesome. So friends, আমরা বাটারফ্লাই বিচে এখন দাঁড়িয়ে আছি, and it's a awesome place. তোমরা জাস্ট ভিউটা দেখো, দুদিকে পাহাড়, তার মাঝখানে একটা সুন্দর ছোট্ট বিচ। এখানে টুরিস্ট সেরকম খুব একটা নেই, বাট ভিউটা অসাধারণ। জাস্ট লুক অ্যাট ইট। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. গাইজ, আমরা এতক্ষণ পর খুব কষ্ট করে একটা জায়গায় এলাম, এখন আমরা বাটারফ্লাই বিচ দেখতেই পাচ্ছি কি অবস্থা। খুব কষ্ট করে, অনেক কষ্টকর রাস্তা পার করে এই জায়গাটা এসেছি, তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো জায়গাটা, আমরা এই হাইটে আছি এখন, চারিদিক থেকে ঘাম আসছে, বাট ইট ওয়ার্থ ইট। মনটা খুশ হয়ে গেল এখানে এসে এতক্ষণ পর। We have done it. তো গায়েস, তোমাদের যখন বলছিলাম তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আমরা কতটা কষ্টকর রাস্তা দিয়ে পার করে এই জায়গাটা এসেছিলাম, আমি তোমাদের জাস্ট একটা ছোট্ট দেখাচ্ছি। দেখো এটা এখানে আসার রাস্তা, জাস্ট লিটারালি মানে রক ক্লাইম্বিং যাকে বলে, আমরা আজকে রক ক্লাইম্বিং করলাম উইদাউট এনিথিং। সি গাইস, আর তারপর আমরা বাটারফ্লাই বিচ ঘুরে চলে যাই সোজা হোটেল। তো আমি আর মানে রাস্তার ব্লগটা দিলাম না, মানে যাবার ব্লগটা দিলাম না, কারণ সেই একই রোড দেখাবো, আমার আমার নিজেরই ভালো লাগছে না, তো আপনাদের দেখতে কি ভালো লাগবে। তো চলুন আবার দেখা হচ্ছে মানে এর পরের দিনে, তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, তো আবার দেখা হচ্ছে নেক্সট ডে। আর গাইস, নেক্সট ডেতে আমরা চলে গেছিলাম একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের নামটা আর মনে নেই, কারণ অনেক দিনকার ব্লগ, তো আমার নামটা মনে পড়ছে না। তো রেস্টুরেন্টটা খুব অসাধারণ রেস্টুরেন্ট ছিল, আর রেস্টুরেন্টের একটা জিনিস খুব ভালো ছিল, মানে চারিদিকে সব হোয়াইট আর হোয়াইট, পুরো চারিদিকে সাদা। তো সেই জন্য মামাতবার আমিও দুজনে সাদা পরেই গিয়েছিলাম, মানে হোয়াইট ড্রেস পরে গিয়েছিলাম। আর গাইস, রেস্টুরেন্টটা ছিল একটা বিচের সাইডে, সেই জন্য খুব জোরে জোরে হাওয়া চলছিল আর খুব অসম লাগছিল। তো আমরা একটা টেবিল খুঁজছিলাম, তো আমাদের একটা টেবিল নিয়ে বসতে হবে, কারণ আমরা কিছু সকাল থেকে খাইনি, কিছু এখানে খাবার অর্ডার দিয়ে তো বসবো, কিছু খাবো। তো চলুন আগে কিছু খাবার অর্ডার দিই, তারপরে আপনার সঙ্গে কথা বলছি। আর আমরা এখানে অর্ডার দিয়েছিলাম একটি বার্গার। আর গাইস সরি, কারণ বলছি এর ফুটেজগুলো আমি আর পাইনি, সেই জন্য এখান থেকে আমরা সবাই চলে
আমরা গিয়েছিলাম রিসর্টে। আর গাইস তারপর আমরা রিসর্টে এসে সুইমিং পুলের ধারে একটু বসে স্ন্যাক্স ট্যানাক্স খেয়ে তারপরে আজকেই সন্ধ্যে আমরা চলে যাব মানে এয়ারপোর্ট, আর ওখান থেকে সোজা চলে যাব কলকাতা। আজকেই আমাদের গোয়াতে লাস্ট ডে, আগে থেকেই কেন বলে দিচ্ছি কারণ এর পরের ফুটেজগুলো আমার কাছে আর নেই, সত্যি বলছি গাইস আমি আর পাইনি, যেগুলো পেয়েছিলাম সেগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি, তো সেই জন্যই আমি আগে থেকে আপনাকে সব কিছু জানিয়ে দিলাম। তো চলুন, আপনি তো রিসর্টটা বলা ভালোভাবে দেখে নিলেন, এবার আমাদের সোজা চলে যাব প্লেনে। আর প্লেনে বসে বসে এই সানসেটটা দেখার মজা আলাদা, কাজ ভাই সত্যি অসম লাগছিল। আর এইটা দেখার একটাই সুযোগ পেলাম কারণ আমাদের ফ্লাইট রাতে ছিল, সেই জন্য সারাটা রাত আমাদের ফ্লাইটেই কেটেছে, তো সেই জন্য এই সানসেটটা দেখতে পেলাম। আর আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি ঢুকে পড়লাম কলকাতায়, আর মেঘের ফাঁকতে ফাঁকতে হালকা হালকাভাবে দেখা যাচ্ছে আমাদের গঙ্গা। আর আমাদের কলকাতা শহরটাও কি সুন্দর লাগছে উপর থেকে। আর আস্তে আস্তে আমাদের এয়ারপোর্ট জোনে ঢুকে যাচ্ছে আমাদের ফ্লাইট, আমাদের ফ্লাইটটা এক্ষুনি ল্যান্ড করে যাবে। তো আমাদের ফ্লাইট মানে ল্যান্ড করার বেশি টাইম নেই, তো আমি আগে থেকে কিছু কথা বলে দিই। তো এই ব্লগটা এত পর্যন্তই শেষ, আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন জায়গা আর নতুন একটি ব্লগ নিয়ে আমি আবার আসছি আপনার সঙ্গে দেখা করতে। আর গাইস ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম ওয়েলকাম টু কলকাতা। তো গাইস আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই।